নমস্কার, আপনাদের স্বাগত জানাইছো আমার শিক্ষামূলক ইউটিউব চ্যানেলটলে। তো জিএনএম নার্সিং 2024 বর্ষত সকল এক্সাম দিলে আর যুন সকল ক্যান্ডিডেটে পড়িম বলে ভাবিছে সিরিয়াসলি, তো কইছো কাউন্সিলিংৰ বাবে ডকুমেন্টস এতিয়ার পৰা রেডি করে রাখব পাৰে। তো কি ডকুমেন্টস লাগবে আপনার কাউন্সিলিংৰ সময় সকলবোৰ ডিটেইলস জানাম। তো সময় থাকতে সকল ডকুমেন্টস রেডি করক, কি লাগিব লিষ্টখন চাই লব বাৰু, সকল তথ্য আমি এই ভিডিওত জনাই দিম। কিন্তু শ্রীমন্ত শঙ্করদেব ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সর যেহেতু কাউন্সিলিং আপনার ডেট দিব, লগতে আৰু তিনিখন আজি যেহেতু আপনার উল্লেখ করেছিল, নাম আপনার উল্লেখ করেছিল তিনিখন ইনস্টিটিউটর VKNIL, IOCL এন্ড দুলিয়াজান। তো সেই তিনিখনের বাবে মাস্ট বি ইনকম সার্টিফিকেট লাগবই, ইনকম সার্টিফিকেট লাগবই। তো সকলবোৰ ডিটেইলস জানাম বাৰু কি অন্য ডকুমেন্টস লাগিব। জাস্ট কাউন্সিলিংৰ বাবে ডকুমেন্টসখিনি ৰেডি কৰি ৰাখিব পাৰে আপোনালোকে। লিষ্টখন প্ৰথমে চাই লওক। তো ডকুমেন্টস ৰিকুৱায়াৰ্ড ডিউৰিং এডমিশ্যন বোথ অৰিজিনেল এণ্ড জেৰক্স কপিজ। তো অৰিজিনেল ৰিকুৱায়াৰ্ড, লগতে আপোনালোকে জেৰক্স কপিও, যোনখিনি অৰিজিনেল খুজিছে সেইখিনিৰ জেৰক্স কপিও আপোনালোকে নিব লাগিব। তো এডমিট কার্ডখন মেইনলি আপোনালোকে যোনখন এডমিট কার্ড পাইছিলে সেই এডমিট কার্ডখন নিব লাগিব প্রথমে। আর লেটার র্যাঙ্ক বা স্কোর কার্ডখন নিব লাগিব, যোনখন স্কোর কার্ড পাব আপোনালোকে। এয়া আপোনালোকৰ অৰিজিনেল, এয়া জেরক্স কপি, তার সমান নিব লাগিব। 10 পাসৰ সার্টিফিকেট, 12ৰ মার্কশ্বিট জেরক্স কপি নিব লাগিব, 12ৰ পাস সার্টিফিকেট, লগতে প্রভিজনেল 12 পাস সার্টিফিকেট, বা আপনাদের অরিজিনেলখন নেপালেও প্রভিজনেলখন আছে নিশ্চয়ক সেইখনের অরিজিনেলটো, তারপর জেরক্স কপি, ডেট অফ বার্থর আপনাদের সেইখন নিব লাগিব। যদিহে 10th সার্টিফিকেট ডাজ নট বিয়ার দি সেম, তেন্তে ডেট অফ বার্থটো নিব লাগিব, জেরক্সও নিব লাগিব, অরিজিনেলও নিব লাগিব। আর কাস্ট সার্টিফিকেট লাগিব যেহেতু আপনাদের EWS, যদি আপনাদের ইয়েস করেছিলে তেন্তে লাগিব। PH সার্টিফিকেট, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা PWD ক্যান্ডিডেট যদি হয় তেন্তে লাগিব। তো এইখিনিয়ে, তারপিছতে আপনাদের PRCখন লাগিব, ইয়াতে যেহেতু উল্লেখ করা নাই মই আপনাদের ইনক্লুড করে দিছো, PRC লাগিব। আর যোনখিনি OBC ক্যান্ডিডেটের বাবে NCL, তারপরে আপনাদের VKNRL, IOCL আর দুলিয়াজান যদি এপ্লাই করিম বলে ভাবিছে তেন্তে ইনকম সার্টিফিকেটখন এতিয়াই এপ্লাই করে উলিয়াই রাখবলে চেষ্টা করব, তেতিয়া আপনাদের পিছলৈ কোনো সমস্যা নহয়। যদিহে আপনাদের সেইখন ডকুমেন্টস রেডি করে রাখে তেন্তে আপনাদের পিছত যেহেতু কাউন্সিলিংৰ ফর্ম আহিব সেইখন ফিল আপ করব লাগিব, আর রেডি করতে বহুতো খেলিমেলি হব পাৰে। সেই গতিকে এইখিনি আপনাদের সিজিল করে অরিজিনেল লগতে জেরক্স কপি এখন স্টেপল মারি রাখিব পাৰে। তো এইখিনিয়ে ডকুমেন্ট মই আপোনালোকক কলো, স্কোর কার্ড, এডমিট কার্ড, 10ৰ মার্কশ্বিট, 5th সার্টিফিকেট, 12ৰ মার্কশ্বিট, সার্টিফিকেট, লগতে ডেট অফ বার্থ যদি নাই তেন্তে, যদি মেট্রিকত আপনাদের এডমিট নহলে মার্কশিটত থাকিব সেইখন নিব লাগিব, কাস্ট সার্টিফিকেট, PRC, EWS যদি এপ্লাই করেছিল ইয়েস বলে তেন্তে তাত দিব সেইখিনি। তো ইনকমখন যদি সেই তিনিখনত ইনস্টিটিউটত এপ্লাই করিম বলে ভাবিছে তেন্তে ইনকমখন এতিয়া রেডি করিব বা এপ্লাই করে রাখক, বা PRCখন যদি আপনাদের এপ্লাই করা নাই এতিয়ালৈকে এপ্লাই করক, 15-20 দিনের ভিতর আহি যাব, যেহেতু আপনাদের রিজাল্ট দিওঁতে 10-15 দিনমান পিছত আপনাদের রিজাল্ট যেহেতু রিলিজ করিব। সেই গতিকে এতিয়া সময় থাকতে আপনাদের যদি উলিয়াই রাখে তেন্তে কোনো সমস্যার সম্মুখীন নহয়। তো সকলোৱে বুজি পালে কাউন্সিলিংৰ বাবে কি ডকুমেন্টস লাগিব, আর আপনাদের যেহেতু সুধি আছে যে রিজাল্ট কেতিয়া দিব, রিজাল্ট অলপ আগতে কলোৱে যেহেতু 10-12 দিনমান লাগিব আপনাদের রিজাল্ট দিয়ালৈ, যেহেতু এতিয়া নিটর কাউন্সিলিং চলি আছে, সেই গতিকে BSc নার্সিংও সেকেন্ড কাউন্সিলিং হওয়া নাই, ডি ফার্ম, বি ফার্মরও সেকেন্ড কাউন্সিলিং হওয়া নাই,
আৰু লগতে পেৰামেডিকেলৰ ফাৰ্ষ্ট কাউন্সেলিঙেই হোৱা নাই, তাৰ পিছতহে আপোনালোকৰ জি এন এম নাৰ্ছিঙৰ কাউন্সেলিং হ'ব। যিহেতু ৱেইট কৰিব, যেতিয়া ন'টিচ আহে আমি আপোনালোকক চেনেলত বা ভিডিঅ' আকাৰে জনাই দিম। তো চেনেলটো ছাবস্ক্রাইব কৰিব, সকলো ধৰণৰ আপডেটখিনি পাই থাকিবলৈ। আৰু ভিকে এন আই লাইঅ' চি এল আৰু জি দুলীয়াজানত অনলাইন কেনেকৈ কৰিব বা আমাৰ টীমৰ লগত কেনেকৈ কণ্টেক্ট কৰিব আপোনালোকক যেতিয়া আহিব তেতিয়া জনাই দিম, বা আগতেও জনাইছোঁ যে। তো এই ভিডিঅ'টো ইমানতে সামৰি মাৰিছোঁ। জাষ্ট এই ভিডিঅ'টো যিহেতু আপোনালোকৰ ইনফৰ্মেশ্যনৰ বাবে আছিলে, তো সকলোৱে সুধি আছিলে যে ডকুমেণ্টছ কি কি লাগিব, সেইবাবে আমি ডকুমেণ্টছৰ লিষ্টখন আপোনালোকক দেখুৱালোঁ বা ৰেডি কৰিবলৈ আপোনালোকক আহ্বান জনালোঁ। ধন্যবাদ।